আগামী বুধবার থেকেই চকি বসিয়ে বঙ্গবাজারে ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও আগামীকালের মধ্যেই সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। বিকেলে নগর ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলেনুর তাপস। এদিকে রোববার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফান্ডে প্রায় 1.5 কোটি টাকা অনুদান জমা পড়েছে। বিস্তারিত সুমন্তান ফিরে প্রতিবেদনে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। হঠাৎই তৃতীয় লিঙ্গ মানুষদের এমন জটলা রাজধানীর বঙ্গবাজারের ধ্বংসস্তূপ এলাকায়। বিভিন্ন রাস্তা কিংবা দোকানে প্রতিদিন চাঁদা তুলতে গিয়ে যাদের দুয়োধ্বনি শুনতে হয়, তারাই সারা দেশ থেকে তৃতীয় লিঙ্গের মানুষ থেকে চাঁদা তুলে 20 লাখ টাকা নিয়ে এসেছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য। এই মার্কেট থেকে অনেকে অনুদান দিয়েছে আমাদেরকে, আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসতাম, 10 টাকা 5 টাকা 2 টাকা যাই দিত, এগুলো নিয়ে চলতাম, আমার গুরু নানগুরু এগুলো খেত। কিন্তু আমরা এইটা দেখে টিভিতে যখন আমরা দেখলাম প্রোগ্রামটা, আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে আমরা জনগণের থেকে চেয়ে খাই, এখন যদি জনগণের পাশে আমরা না দাঁড়াই তাহলে আমাদের মতো খারাপ কেউ নেই। তো এর জন্য আমরা প্রত্যেকটা তেঁতুলিয়া থেকে টেকনাক থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত হিজড়া গুরুমারা আছে, প্রত্যেক জেলার থেকে একজন করে গুরুমা ঢাকায় আসতে আসছে, আর যত শিষ্য সার্গিত আছে সবাই 50, 100, 200, 300, 1000 যে যা পারছে আমাদের বিকাশে তারা ট্রান্সফার করছে। এই দুঃসময়ের কালে ওনাদের পাশে আমরা খাড়াইতে পেরে যতটুকু পেরেছি আমরা নিজেকে ধন্য মনে করতেছি। ভাবলাম আমরা সারা জীবন কালেকশন করে যাই তিল তিল করে জমিয়েছি, আজকে ওনারা আমাদের দিয়ে ওনারা এখানে ধ্বংস হয়ে গেছে, ওনাদের কিছুটা আমরা একটু হেল্প করি। উত্তরা থেকে আলেয়া নামে তৃতীয় লিঙ্গের গুরুমা নিয়ে যান 2 লাখ টাকা। আমি হজ করার জন্য যাচ্ছে চাইছিলাম, আমি হজ করবো না, আমি এদের মধ্যে বিলাই দিছি, আমি উত্তরা থেকে আলেয়া হিজড়া সর্দানি আমি আসছি, ঠিক আছে, আমি জনগণকে বলছি যে তাদের পাশে দাঁড়ান। ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, ধন্যবাদ দেওয়া মানে ওনাকে ছোট করা, ওনাকে ছোট করেছে, উনি যে মন মানুষ সেখানে আসছেন ওনাকে আমাদের পাশে সাথে আসে দুঃসময়, ওনাকে কৃতজ্ঞ আমরা ব্যবসায়ীরা কৃতজ্ঞ। লাল স্যালুট। এদিন শুধু তৃতীয় লিঙ্গের মানুষ নয়, কুমিল্লা থেকেও সদর আসনের সাংসদ আকমা বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা ব্যবসায়ী সমিতির নেতারা 26 লক্ষ টাকা দিয়ে যান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তহবিলে। প্রতিদিনই আমার মনে হয় এখানে সাহায্যের হাত বাড়িয়ে আসছে। আমাদের প্যানেল মেয়র সেও 1 লক্ষ টাকা আজকে আমাদের সাথে নিয়ে আসছে, আমরা 25 লাখ বলেছিলাম, আজকে আমরা 26 লক্ষ টাকা এই অ্যাকাউন্টের কাছে হস্তান্তর করব। বঙ্গবাজার এলাকা পরিদর্শনে আসেন FBCCI-এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 1 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। সবাই সাহায্য করার চেষ্টা করছেন, আমিও আমাদের ব্যবসায়ী কমিউনিটিকে উদ্দত্ত আহ্বান জানাবো, যার যার যতটুকু সম্ভব একটু পাশে দাঁড়ানোর জন্য। আমরা FBCCI থেকে আপাতত আমরা 1 কোটি টাকার একটা অনুদান, 1 কোটি টাকার একটা অনুদান আমাদের CSR অ্যাকাউন্ট থেকে আমরা দেব ওনাদের এই IFSC অ্যাকাউন্টে। পরে বিকাল 3টার দিকে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে দেখা করতে যান ব্যবসায়ীরা। আগামীকাল সকাল থেকে পূর্ণ দমে পরিষ্কার আরম্ভ করব, যাতে করে আমরা আশাবাদী চাচ্ছি যে আগামী 1-2 দিনের মধ্যেই যেন সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশটা হয়। এরই মাঝে তালিকা আমরা প্রণয়ন আরম্ভ করেছি আপনারা জানেন, কিন্তু এখনও পূর্ণাঙ্গ তালিকা করা যায়নি, তো এটা আগামীকালের মধ্যে আমরা আশা করছি যে পূর্ণাঙ্গ তালিকাটা সম্পন্ন হয়ে যাবে। বঙ্গবাজারের পাশে থাকা ক্ষতিগ্রস্ত আরও 3টি মার্কেটের ব্যবসায়ীরা রোববার দোকান খুলছেন, অন্য মার্কেটে থাকা গোডাউনের কিছু মাল নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। সুমন তানভীর, RTV, ঢাকা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।